নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা অবশ্যই শুনবেন। দেখুন, আপনারা ছোট্ট একটি ভুল করেন, সেটি হচ্ছে শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা ভিডিওটি কেটে বেরিয়ে যান। আপনাদের অর্থপ্রাপ্তির জায়গাটাতে বাধা আছে না বাধা নেই সেটা কিন্তু আপনারা শুনেন না, রাশির নাম শুনেন আর টিকিট কেটে ফেলেন। কিন্তু অনেকের ক্ষেত্রে লাগে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু লাগে না। এই জায়গাটা যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে যদি আলোচনাটি শুনেন, তাহলে হয়তো আপনাদের মূল্যবান অর্থটা নষ্ট হবে না। প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু এবং ব্যক্তিগত দিক থেকে কিন্তু প্রত্যেকের কিন্তু ভাগ্যের শুভ সংখ্যা রয়েছে এবং টার্গেট নাম্বার। এই যে টার্গেট নাম্বারটা আমি প্রতিদিন দিই, এটার কিন্তু ফর্মুলা রয়েছে কীভাবে এই টার্গেট নাম্বারটা মিলানো যাবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ফর্মুলাগুলো যদি অ্যাপ্লাই করা যায় আর যদি সর্বোপরি ভাগ্যের শুভ সংখ্যাগুলো যদি জানা যায় কি না, প্রাপ্তির সম্ভাবনা প্রবল আসবে। কিন্তু যাদের অল্পের জন্য দেখছেন বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। অর্থাৎ এই রাহু রক্ষা কবচ কী করবে, আপনাদের হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মুখ্য কারগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, রাহু রক্ষা কবচের উপর বর্তমানে বিশেষ ডিসকাউন্ট কিন্তু চলছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, এই সময় আপনারা নিতেই পারেন। বিশেষ ছাড় কিন্তু গণেশ চতুর্থী থেকে চলছে এবং প্রচুর বুকিংয়ের চাপ রয়েছে। প্রত্যেককে আমি একটি অনুরোধ করব, একটু সময় কিন্তু আপনাদেরকে দিতে হবে। কারণ এই রাহু রক্ষা কবচটা কী করে, যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব চটজলদি কিন্তু অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করে। তার উপর হচ্ছে গ্রহের প্রতিকার। কারণ আমি বারবার বলি, আমাদের চারটি গ্রহ রাহু শুক্র বুধ শনি, এই চারটি গ্রহ আমাদের জন্মছকে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে কি না। তাই গ্রহের প্রতিকার এবং ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, নিশ্চিতরূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু ভালো কিন্তু হবে, যে কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু পারে। আমি প্রতিদিন কেন আপনাদেরকে বলি যে দেখুন, আমাদের জন্মকুণ্ডলিতে রাশি অনুযায়ী শুধু মিলালে হবে না, ব্যক্তিগত জন্মছকে যোগটা থাকা কিন্তু দরকার। অর্থাৎ আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি রাহু গ্রহ ভালো থাকে, ভাগ্যভাব ভালো থাকে, তাহলে চটজলদি কিন্তু প্রাপ্তি করবে। আর যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আমি বলবো একবার হলো আপনারা বার্থ চার্ট রিফর্মেশন অবশ্যই করুন। তাতে কী হবে, আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু সাহায্য কিন্তু করবে। জীবনে বাধা আসবে, এই বাধাকে অতিক্রম করতে গেলে আপনাকে কিন্তু একটু হলো পরিশ্রম করতে হবে। কী পরিশ্রম, অর্থাৎ প্রতিকার প্রতিবিধান এবং বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি খাটানোটা কিন্তু একটা ব্রেনের পরিশ্রম কিন্তু হয়। তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, জন্মকুণ্ডলী বা হস্তরেখা দেখাতে চাইছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। কারণ এই যে আমি যেটা প্রতিদিন বলি কি না, সম্পূর্ণরূপে ইন জেনারেল। দেখুন, আগামীকাল আপনার 500 টাকাও পেতে পারেন, আপনি 5 টাকাও পেতে পারেন, আবার 1 কোটি টাকাও পেতে পারেন, আবার 1 লাখ টাকাও পেতে পারেন। এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। কারণ আমাদের এই যে হঠাৎ প্রাপ্তি বলুন বা আকস্মিক প্রাপ্তি বলুন, এটা সম্পূর্ণ ভাগ্যের উপর কিন্তু ডিপেন্ড। তাই ভাগ্যভাবকে স্ট্রং করলে আমাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমাদের জন্মছকে
বাধা তো আসবে, তার জন্যই তো অ্যাস্ট্রো শাস্ত্র অর্থাৎ জ্যোতিষশাস্ত্রটা কিন্তু আমাদের এই বাধাকে দূর করার জন্য। এবার আমি একটা আলোচনা আপনাদেরকে করি। বর্তমানে রাহু রক্ষা কবজের উপর আবারও বলছি বিশেষ ডিসকাউন্ট চলছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন এই সময় আপনারা যোগাযোগ করুন। এবার একে একে আপনাদেরকে জানাই পাঁচটি রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময়। প্রথম রাশি বৃষ রাশি। বৃষ রাশির শুভ সময় সকাল 9:29 থেকে 10:36 পর্যন্ত বৃষ রাশি। দ্বিতীয় রাশি আপনার ক্ষেত্রে কর্কট রাশি। কর্কট রাশিরও কিন্তু আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেটা দেখা যাচ্ছে সকাল 8:45 থেকে 9:52 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে যে শুভ সময় সকাল 11:12 থেকে আপনার 12:36 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভর পর সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময় সকাল 10:18 থেকে আপনার 11:24 পর্যন্ত শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের যে শুভ সময় আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, শুভ সময় সকাল 9:11 থেকে আপনার 10:32 পর্যন্ত টাইমটা শুভ। এবার কী জানতে চাইছেন আপনারা হচ্ছে টার্গেট নাম্বার। দেখুন টার্গেট নাম্বারটা ফর্মুলা রয়েছে, কীভাবে মিলাতে হবে তার ফর্মুলা রয়েছে, যারা আমার সঙ্গে বুকিং করে কথা বলছেন তারাই অবশ্যই জানতে পারবেন, কারণ টার্গেট নাম্বারটা আপনাদের কীভাবে মিলবে আপনারা অবশ্যই সেই বিষয়ে কিন্তু জানতে কিন্তু আপনারা পারবেন। মেষ রাশির টার্গেট নাম্বার 2-7। বৃষ রাশি শুধুমাত্র 4 বৃষ রাশির ক্ষেত্রে। মিথুন রাশি 6-3। কর্কট রাশি 4-9। সিংহ রাশি শুধুমাত্র 5। এরপর যে রাশি কন্যা রাশি, কন্যা রাশির 1-9। তুলা রাশি 7-3। বৃশ্চিক রাশির 6-2। ধনু রাশির 3-4। মকর রাশির 6 মকর রাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি 1-8। মীন রাশি 2-5। অর্থাৎ এ কটি রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যদি আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে নিশ্চিত রূপে আপনাদের কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু 100% আপনাদের কিন্তু হতে চলেছে। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। যারা গ্রহরত্ন নিতে চাইছেন, রাহু রক্ষা কবজ নিতে চাইছেন, অবশ্যই আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন। এই সময় যদি আপনারা প্রতিকার করেন নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির জায়গাটা কিন্তু মসৃণ হবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।